এখানে দেখেছেন একটু ডেভেলপ করা ছিল, মানে একটা স্ট্রাকচার তৈরি করা আছে। এটা কিন্তু মানে সামরিক বাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারাই কিন্তু প্রথম আকারে একটা স্যাম্পল আকারে কিন্তু একটা করেছিল এবং প্রথম আমাদেরকেই ডেকেছিল। হ্যাঁ, কিন্তু এইটা আসলে মেনটেন্যান্স বলেন, তারপর পুরো ফ্লাইওভারের নিচে ডেভেলপ করতে অনেক পয়সার ব্যাপার। যখনই মনে করেন কোনো জায়গায় স্কেটিং করতে যাই, তখন আমরা দেখি যে ওই চারিপাশটা স্কেটিং করার জন্য সামঞ্জস্যপূর্ণ যেই ভিত্তিগুলো সেইগুলো ঠিকমতো আছে কি না, সেটা ছোটো আকারে হোক বড় আকারে হোক, আমরা সেটাকে ওভারকাম করে আমরা স্কেটিং প্র্যাকটিস করানো শুরু করি। যেমন এই জায়গাটার কথাই বলি, এই জায়গাটায় কিন্তু মনে করে যে স্কেটিং করার মতো কোনো উপযোগী একটা জায়গা না, তারপরে কিন্তু আমরা সেটাকেই স্কেটিং করার উপযোগী করে আমরা কিন্তু প্র্যাকটিস শুরু করেছি। সেই রকম যেই জায়গাতেই যাচ্ছি আমরা, আমাদের স্বল্পতা আছে বাজেটের, আমাদের স্বল্পতা আছে জায়গার, সেই স্বল্পতাগুলোকে ওভারকাম করি এবং সেইগুলোকে ব্যবহার উপযোগী করে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আমরা একটা ডিজাইন করতেই যখন ডিজাইনার বা এই ডিজাইন ডেভেলপার যখন ডাকি, তাদেরই পয়সা দিতে আমরা হিমশিম খেয়ে যাই। তো সেই বিধায় তারপরও আমাদের স্বল্পতা আছে, কিন্তু আমাদের ইচ্ছার কমতি নেই। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যখনই একটা জায়গা পেয়ে যাচ্ছি, সেখানেও আমরা ফলো করি যে একটা জেলায় যদি করতে যাই, ওই জেলা প্রশাসক সাহেবকেও আমরা বলি ঠিক আছে আপনি 50% দেন, আমাদের ফেডারেশন 50% জোগাড় করে আপনাদের দেবে। তো এই ফ্যাসিলিটি বা এই স্মুথনেস সবসময় আমাদের মধ্যে থাকে। বিশেষ করে এই জায়গার কথাই বলি, এখানে আমরা যেই ফেসগুলো করতেছি, পরিবেশগত কিছু ফেস করতেছি, এখানে পরিষ্কার করে যাচ্ছি, সেটা অপরিষ্কার হয়ে যাচ্ছে আসার পরেই, এটা নাকি কল্পনাতীত না, এরকমভাবে অপরিষ্কার করে যাচ্ছে, যে কেউই হোক অদৃশ্যভাবেই হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমরা একটা প্র্যাকটিস করতেছি বা একটা জায়গা পরিষ্কার করার চেষ্টা করতেছি, একজন এসে বাধা দিচ্ছে, হ্যাঁ একটু কিছু দরকার হচ্ছে সেটা বাধা পাচ্ছি, সেই বাধাগুলোকে ওভারকাম করে আমরা স্কেটিংটা প্রশিক্ষণ করাই। তো সবার সমন্বয়ে কিন্তু একটা স্ট্রাকচার টিকে থাকে। আমি মনে করি যে এই স্ট্রাকচারগুলো যদি সবাই সমাজের যারা বিত্তশালী আছে, কর্পোরেট লেভেলে আছে, যারা স্পোর্টসকে ভালোবেসে থাকে, স্পোর্টসকে সবসময় পেট্রোনাইজ বলেন, স্পন্সর বলেন করে থাকে, তারা যদি সবসময় এগিয়ে আসে, আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো আরও ডেভেলপ হবে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে সেই জিনিসগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, আমি বলবো না যে খারাপ দিকে যাচ্ছে। গত 10 বছর আগে যে জিনিসগুলো ছিল, এখন কিন্তু মানুষের মানসিকতাও চেঞ্জ হয়েছে এবং সেই সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বেড়েছে, সরকারের নির্দেশনা আছে, সেই জিনিসগুলোকে কিন্তু মানুষও ভালোভাবে নিচ্ছে। আমাদের যে স্কেটিং কোর্টগুলো আছে, যদি এইসবের নিচেও আমরা করতে যাই, এক একটা এই এটার আকারটা দেখেন, এই এতটুকটাই প্রায় 20 লাখের মতন চলে যাবে মিনিমাম। তো সেইটাও কিন্তু আমাদের জোগাড় করতে, এবং না শুধু জাস্ট স্কেটিং করার যে ট্র্যাকটা, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বা কোনো কম্পিটিশনের জন্য না, অনলি প্রশিক্ষণ কাজের জন্য যে ট্র্যাকটা তৈরি করা হবে সেটার জন্যই মিনিমাম 20-25 লাখ টাকা চলে যায়। এই মাপের ধরেন 150 ফিট 50 ফিট বা 150 ফিট বা 70 ফিট, এইটা করতেই আমাদের প্রায় 20-25 লাখ টাকা লেগে যায়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন জেলায় যেখানে জায়গা পাচ্ছি, জেলা প্রশাসক মহোদয়দের আমরা সবসময় যেখানে রুট লেভেল করতে যাচ্ছি, ওনাদের আবেদন করি যে আপনারা একটা জায়গা দেন, জায়গা দিলে সেটা ডেভেলপ করার জন্য আপনারা কিছু দেন, আমরা কিছু দেই, আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এইভাবেই কিন্তু ডেভেলপ করি। আগামী 10 বছরে তো আসলে আমাদের পরিকল্পনা তো অনেক, আমাদের সেক্রেটারি মহোদয় সাহেব আমাদের ওয়াদা করেছিলেন যে আমাদের একটা ট্র্যাক করে দিবেন, সেই ট্র্যাকের জন্য এখনও বাংলাদেশে যারা স্কেটার তারা কিন্তু এখনও সেই অধীর আপেক্ষে সেই ওয়েট করতেছে। আমাদের একটা পূর্ণাঙ্গ ট্র্যাক দরকার, আসলে আমাদের এই পূর্ণাঙ্গ ট্র্যাকটা যদি না হয়, যেটা নাকি ব্যাংক ট্র্যাক বলে 200 মিটারের, সেই ট্র্যাকটা না হলে কিন্তু আমরা কখনো ভালো ইন্টারন্যাশনাল কোয়ালিটির স্কেটারদের আমরা প্রশিক্ষণ দিতে পারবো না, সেইটা একটা ব্যাপার। আরও হলো মনে করেন যে ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাথে মনে করেন যে এই সাব কোয়ালিটি যেটা আর কি, আপনার ছোটো আকারে যেই স্থাপনাগুলো আছে সেগুলোকেও ডেভেলপ করা উচিত, সেখানে জানি ন্যূনতম আকারে একটা প্র্যাকটিসের এবং প্রশিক্ষণের এবং কম্পিটিশনের একটা জায়গা যেন অবশ্যই থাকে। সেই জিনিসগুলোকে আমরা দিক নির্দেশনা অবশ্যই দিয়েছি এবং সেক্রেটারি মহোদয় আমার সাথে যা কিছু করেন পরামর্শ করে আমরা সেই জিনিসগুলোকে চেষ্টা করি ভবিষ্যতে উন্নয়নের জন্য, ভবিষ্যতে যারা স্কেটিং করবে, ভবিষ্যতে যারা